টিকাদান কর্মসূচির পঞ্চম দিনের খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী তাহিয়া রুবায়েত অপলার কাছে। তিনি আছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। রুবায়েত অপলা, আপনি সকাল থেকে টিকাদান কর্মসূচি পর্যবেক্ষণ করছেন, এখন পর্যন্ত শৃঙ্খলায় কোনো বিচ্যুতি আপনার চোখে পড়েছে কিনা? না ইব্রাহিম, এখন পর্যন্ত আসলে বিশৃঙ্খল কোনো পরিস্থিতি আমরা দেখিনি, যেহেতু আমরা সকাল থেকে হাসপাতালগুলোতে ঘুরছি, রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতে। বরং শৃঙ্খলার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে সেবা গ্রহীতাদের কাছে বেশ খানিকটা প্রশংসনীয়ই ছিল। আমরা যাদের সঙ্গে কথা বলেছি, আমরা এই মুহূর্তে কুর্মিটলায় রয়েছি। এখানে সকালবেলায় এসে যেরকম একটা জনস্রোত ছিল, অনেক চাপ ছিল, এখন কিন্তু চাপ অনেকটাই কমে গেছে। এবং আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলছিলাম, এই মুহূর্তে একজন দম্পতির সাথে কথা বলতে চাই। ওনারা টিকা নিয়ে এই মুহূর্তে পর্যবেক্ষণে রয়েছেন। একটু বলবেন কি, একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম সেবা নেওয়া পর্যন্ত কোনো রকম কোনো ভোগান্তি কিংবা কোনো সমস্যার মুখোমুখি? কোনো রকম ভোগান্তি হয়নি, খুবই ভালো, একদম সহজ পদ্ধতি, এবং এদের সহযোগিতা অতুলনীয়। কেমন লাগছে আপনার এখন? আমি তো কিছু বুঝতে পারছি না, আগে যেমন ছিলাম এমনই লাগছে। তবে মানে সবকিছুতে আমরা খুবই সন্তুষ্ট। জি, আরো একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা আসলে যখন এই মহামারী শুরু ছিল, তখন আমরা একটু যারা বয়োজ্যেষ্ঠ, পরিবারের সব থেকে প্রবীণ সদস্য, তাদেরকে নিয়ে আমরা একটু শঙ্কায় ছিলাম। এখন মনে হয় সেই জায়গাটা আমরা অনেকটা আশ্বস্ত হতে পারছি। আপনার পরিবারের আসলে প্রতিক্রিয়া কি? অবশ্যই অনেকটা টেনশন মুক্ত হয়ে গেছে আমরা। সেকেন্ড ডোজ পেয়ে গেলে আমার টেনশন উইল বি কমপ্লিটলি ওভার, এন্ড দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ বাই দি গভর্নমেন্ট। উই আর অল ভেরি মাচ grateful to arrange this COVID injections. জি, অনেক ধন্যবাদ আপনাকে। তো ইব্রাহিম, শুনছিলেন সকাল থেকে আসলে যারা আসছেন এবং সেবা নিচ্ছেন তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোন রকমের কোনো অভিযোগের কোনো খবর পাইনি। কিছুক্ষণ পরেই এই কর্মসূচি শেষ হবে, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবরও নেই। ইব্রাহিম অপলা, আপনাকে ধন্যবাদ। অপলা যুক্ত হয়েছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে।